তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো যে আমি যে গানটা শুনি এই গানটা আমার কোন জায়গায় নাড়া দেয় জানো যে হাদিস শরীফে আমাদের ক্লিয়ার করে নাই যেমন মনে করো হাদিস শরীফের মধ্যে আছে ছেলে মাকে চিনবে না মা ছেলেকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না নাতি দাদারে চিনবে না দাদার নাতিকে চিনবে না এই যে কথাগুলো না কিন্তু মানুষে ভাবতেছে মৃত্যুর পরে হাসরের দিন কেউ কাউকে চিনবে না বর্তমানে যে মানুষ পৃথিবীতে বেঁচে আছে তাই না এখন এই বেঁচে থাকাকালীন সন্তান মাকে দেখতে পারে না মার সাথে বাবার ভালো সম্পর্ক থাকে না লোভ লালসার কারণে স্বামী স্ত্রীকে ত্যাগ করে বা স্ত্রী স্বামীকে ত্যাগ করে কেউ কাউকে চিনে না আসলে যে বিষয়গুলা এগুলা কোথায় এগুলা হাসরের ময়দানে মৃত্যুর পরে হাসর হবে হাসরের মধ্যে কেউ কাউকে চিনবে না এখন মৃত্যুর পরে কিন্তু মানুষে হাসরে আইসা গেছে এই খবর কারো নাই বাস্তবত পেপার খুললে বা আমাদের গ্রামের আশেপাশে বা কোথাও যদি আমরা লক্ষ্য করি ছেলে মারে মারে ফেলেছে বা স্বামী স্ত্রীর মারে ফেলেছে বা দাদায় এক নাতির একটা কিছু বেশি দিছে আরেক নাতি আইসা দাদার মাথা ফাটাই দিছে যদি সিন তো তাহলে কি ঘটত তাহলে হাসরটা কোথায় যে গানের মধ্যে যে একটা কথা বলছে ভাই বন্ধু আত্মীয় স্বজন কি বলতেছে কেউ কারো না তারা কেউ নরে আপন কইছেন গানের ভাষা কথাটা বলছে একটু আগে যে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ আপন নয় এই কথাটা আমার ভিতরে বেশি ধাক্কা লাগে কিন্তু এমন কিছু হাদিস এমন কিছু কথা বলা হইল যে মানুষ এই চিন্তায় আছে একদিন হাসরের দিন কেউ কাউকে চিনবে না কিন্তু তুমি আছো কোথায় হাসরে আছো হাসর শব্দের অর্থ কি মরুভূমি বালু মাঠ আর বালু মাঠ 2000-3000 বছর আগে যেখানে বসে আজকে ভিডিও রেকর্ডিং করা হচ্ছে এখানে বালুচর আর বালুচর ছিল এখানে আমরা জন্ম নিলাম আর এখানে জন্ম নেওয়ার পর স্বার্থের জন্যে কেউ কাউকে চিনে না কেউ কাউকে ভালোবাসে না তাহলে আমার কথা হলো যে হাদিসগুলা মানুষদেরকে যে মানুষদেরকে যেই শিক্ষা দিল যে হাসরের দিন কেউ কাউকে চিনবে না তাহলে আমি দেখতেছি বর্তমানে স্বার্থের জন্য কেউ কাউকে চিনে না তাহলে হাসরটা কোথায় হাসরের মাঠটা কোথায় যদি বলি মৃত্যুর পরে আপনি আবার জীবিত হইয়া এসেছেন এই খবর কারো নাই তাহলে আবার মৃত্যুর পরে আসবে সে বলবে আবার হাসরের দিন বিচার হবে আবার সে মৃত্যুর পরে আবার আসবে আবার বলবে হাসরের দিন বিচার হবে এই হাসর তাদের জন্য আর কোনোদিনও শেষ হবে না তারা মৃত্যুবরণ করতেছে মৃত্যুর পরে আবার আসতেছে আবার বলতেছে হাসরে যাব তাহলে এই ট্রিক্স কেউ ধরতে পারতেছে না কেন একটা মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকে তখন তার যখন ঘুমের মধ্যে সে যে মৃত্যুবরণ ছিল সে যে কোথায় ছিল সে জানে না আবার যখন জাগ্রত হলো
তখন আবার সে দুনিয়া দুনিয়া করতেছে, আবার দুনিয়াতে হানাহানি মারামাটি, ভেজাল সংসারের ভেজাল, এটা সেটা অনেক যুদ্ধ করার পরে আবার মরল, মৃত্যুর পরে আবার জীবিত হইল, আবার সে একই কথা বলতেছে। তাহলে তাদের হাসর শেষ হচ্ছে না। পৃথিবীতে সাধক যারা, এই সাধকরা সাধনার দ্বারা আল্লাহর ভেদ রহস্য সবকিছু তাদের জানা হয়ে গেছে, এখন তারা চুপ নীরব। যা আমাদের চাচা গুরু জালালউদ্দিন খাঁ তিনি একটা কথা বলছে, শিয়াল কুকুরে করে কলরব, আউলিয়ারা রয় নীরব। পৃথিবীতে যারা কামেল অলিয়া আউলিয়া তারা এক জায়গায় চুপ, খাওয়ার চিন্তাও করে না, কে বকা দিল এটাও চিন্তা করে না। তার চিন্তা সে বেশি দিন পৃথিবীতে থাকবে না, সে নাটক তার বুঝ হয়ে গেছে, সে পৃথিবীর নাট্যবঞ্চের মধ্যে আছে। যার যেরকম অভিনয় এরকমই সে একদিন পাবে। আর সে এটাও দেখতে পাচ্ছে, হাসরের দিন কেউ কাউকে চিনবে না। দেখেন হাদিস শরীফগুলো ক্লিয়ার করে নাই, আর এই ক্লিয়ারগুলো করার জন্য আজকের এই আলোচনা। যেমন হাদিস শরীফে বলতেছে, মানুষ যখন সমস্ত পাপের সীমা শেষ করবে তখন দোজকীদেরকে যখন দোজকে নিক্ষেপ করবে তখন কুকুর বিড়াল গরু ছাগল এগুলো বানাইয়া তারা হাসরের মাঠে উঠবে, তখন কেউ কাউকে চিনবে না। যে আমরা কিন্তু পৃথিবীতে চলাকালীন আমরা দেখতেছি একটা হোটেলের কিনার দিয়ে একটা কুকুর ক্ষুধার তাড়নায় জিবলা বাইরে হয়ে গেছে, তার কেউ তারে খাদ্য দেয় না, তার ঘর নাই তার বাড়ি নাই, সে ক্ষুধার তাড়নায় হোটেলের পুরীর দিকে তাকায় আছে, খাবারের দিকে তাকায় আছে। হোটেলের মালিক কি করলো, একটু গরম পানি লইয়া সেটা দিয়ে দিল, কেউ। তাহলে সে কে? সে আজকে কুকুর কেন? সে পৃথিবীতে যখন ছিল তখন কুকুরের স্বভাব ছিল তার, তার কর্মফলে আজকে সে কুকুর হয়ে পৃথিবীতে আসছে। এখন তার ঘর নাই বাড়ি নাই, শীতের মধ্যে হু হু করে কান্দে ঘরের উঠানে, হে আল্লাহ কি ভুল করছি কি ভুল করছি, আজকে এই পশুর জন্ম দিস আমার গৃহস্থে, কি সুন্দর খাওয়া দাওয়া করার পর তার আরাম করে ঘুমাইতেছে, তারা ভালো মন্দ খাওয়া দাওয়া করছে, লেপ্ত সুখ দিয়ে তারা ঘুমাইতেছে, আজকে সারাদিন খাবার পাই নাই, আজকে শীতে মরতেছি, আমাদেরকে দেখার কেউ নাই, কি ভুল করছিলাম গো আল্লাহ, আবার তুমি আমাদেরকে মানব জন্মে দাও, এই ভুল আর করব না। তাহলে যারা ওই পশু জন্মে যাওয়ার পরে হাহাকার করতেছে আমাদেরকে আবার মানব জন্ম দেওয়া হোক, আমরা আর ভুল করব না, তোমার ইবাদত করব। তাহলে হাসরের দিন কেউ যে কাউকে চিনবে না। একটা কুকুর যখন গাড়ির চাক্কার তলে পড়ার পরে তার ফাও দুইটা ঝুলতেছে, কোনো মানুষও তাকে হেল্প করে না, অন্য কোনো কুকুর দেখতেছে তার ফাও দুইটা ঝুলতেছে, কুকুর এই দৃশ্য দেখার পরে তার ডেঙ্গা চলে গেল, তাকে হেল্প করবে কিভাবে? তার কি হাত পা আছে? তার কি বাড়ি ঘর আছে? তার কি মেডিকেল আছে? নাই, তারাই জাহান্নামী। আর হাদিস শরীফে উল্লেখ এতটুকু করছে যে দোজকীদেরকে দোজকে নিক্ষেপ করা হবে পশু বানাইয়া। তাহলে আমরা কি দোজক দেখতে পাচ্ছি না? একটা কুকুর গরমে পানির পিপাসায় ক্ষুধায় সে কাতরের মতো ঘুরতেছে, জিবলা বার করে দিছে, কখনো পানির মধ্যে লাফ দিয়া পড়ে গরমে, তার কি এসি আছে? তার কি ফ্যান আছে? তার কি খাদ্য আছে? তাকে সেবা করার কেউ আছে? নাই। তাহলে এক কুকুর আরেক কুকুরকে ডেঙ্গা চলে যাইতেছে, কিন্তু একটা মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকে তখন আরেকজন মানুষ তাকে হেল্প করবে, তার বাড়ি পর্যন্ত পৌঁছাও কিংবা মেডিকেল পর্যন্ত পৌঁছাও, কিন্তু এক কুকুর আরেক কুকুর এটা করতে পারে না, কারণ সে যদি চায়ও তাকে হেল্প করবে পারবে না। একটা মানুষ
আরেকটা মানুষকে হেল্প করবে কিন্তু এই মানুষটাও কিন্তু দেখা যায় এই মানুষটা তাকে পৌঁছায় দেওয়া পর্যন্তই শেষ এর বেশি করবে না যতটুকু করলো তবুও মানব জীবনটা একটা বেহেশত শান্তিময় মানব জীবনটাই বেহেশতময় তাহলে মানব জীবনটা যদি বেহেশতময় হয় এখন আমরা যদি বেহেশতে থাকিয়া বলি মৃত্যুর পরে বেহেশত যাব মৃত্যুর পরে আল্লাহ পশু জন্মে দিবে তাহলে আমরা কিন্তু এই অনুসারে দোজক দেখতে পাচ্ছি পৃথিবীতে অনেক মানুষ অনেক ধনী লোক তারা এসি গাড়ি দিয়ে চলে ঘরের মধ্যে এসি আবার একদল লোক চৈত্র মাসে রোদের মধ্যে দিয়া সে রিকশা চালাইতেছে পায়ে পেট্রোল মারতেছে তার ঘাম বায়া বায়া পড়তেছে আর এটা কি কি বলা হয়েছে হাসরের দিন মাথার মস্তক গলিয়া গলিয়া পড়বে সূর্যটা তার আদাত উপরে থাকবে 13 লক্ষ গুণ উপরে এরপরেও ঘাম ছুটে যদি আদাত উপরে থাকে মস্তক থাকবো গলিয়া যাব না তাহলে যে কথাগুলো বলা হয়েছে মানুষকে ভয়ভীতি রাখার জন্য আসলে কিন্তু এভাবে না বলিয়া যদি ক্লিয়ারলি বলা হয় যে আসলে আদাত উপরে থাকবে না মানুষের মনে হবে চৈত্র মাসের রোদে যখন মানুষ একটা গাড়ি চালাইতেছে রিকশা তখন তার মনে হইতেছে আমার সূর্যটা মনে হয় আমার আদাত উপরে মনে হচ্ছে আচ্ছা এই উদাহরণগুলো হাদিসে দিল কিন্তু ক্লিয়ার করলো না আজকের আলোচনা আমি ক্লিয়ার করলাম সূত্র কি আমি একটা গান শুনি এই গানের মধ্যে কি বলতেছে ভাই বন্ধু আত্মীয় স্বজন পুত্র কন্যা কেউ নয় রে আপন যখন এই কথা বলে আমার ভিতরে টান লাগে শিরা যায় আসলে তো কেউ কারো না যার যার কর্মফলে সে সেখানে একদিন উঠবে একজন যদি বলে আমার বাবা আমার শিক্ষা দেয় নাই যদি বলে আমার মা আমাকে শিক্ষা দেয় নাই তোমাকে শিক্ষা দেয় নাই দুনিয়াতে থাকতে কামাই করছো টাকা কামাই করছো ভালো বুঝছো মন্দ বুঝছো আমার ইবাদত বোঝো নাই আমার পথে আসতে হবে এটা কি তুমি বোঝো নাই মা বাবার দোহাই দিলে কাজ হবে না কারণ অনেক ছেলে মেয়েরা আছে নিজের পিতামাতাকে দেখে না নিজে বিবাহ শাদী করে আলাদা সংসার করে বাবা মার কষ্টের দিকে তাকায় না তখন তুমি তোমার সুখটা বুঝছো তো তোমার বাবা মাঝে তোমাকে ছোটবেলা লাললো পাললো খাওয়াইলো তাহলে তুমি যে তাদেরকে ভুললা আর তোমার সুখটা তুমি ঠিকই বুঝছো এদের দুঃখটা বুঝলা না তাহলে আল্লাহকে কখনোই ঠেকানো যাবে না একটার পর একটা পয়েন্ট দাঁড়াবে তাহলে আজকের এই আলোচনাগুলো করার উদ্দেশ্য এটাই যে মানুষ হাসরেই জন্ম নেয় হাসরেই মৃত্যুবরণ করে এখানেই জন্ম হয় এখানেই মৃত্যুবরণ করে যেই পানিতে মানুষের সৃষ্টি হয় হাদিস শরীফে এটাও বলা হয়েছে যে বীজ আকারে বৃষ্টি হবে সেখান থেকে মানুষ গজায় উঠবে মা যদি জমিন হয় পিতা যদি বীজ হয় তাহলে এই বীজ রোপণ করা হয়েছিল তখন মানুষ গেজাইয়া উঠছে না জীবিত হয়েছে না দল এটা বোঝে না হাদিস লেখা দিছে মানুষে বুঝলে বুঝুক না বুঝলে না বুঝুক ফাইসে সুযোগ আন্তাজি কথা কইছে মানুষ পথভ্রষ্টই রয়েছে তখন এই খেসারত গুলা সে হাদিস ওলাদের দিতে হবে আমি 101টা প্রমাণ দেব এই পৃথিবীতে যে মানুষ মৃত্যুর পরে পৃথিবীতে আবার জন্ম হয় কোরআন যদি কোরআনে যাই কোরআন দিয়ে আমি এই প্রমাণ দেব ইনশাআল্লাহ যদি হাদিসে যাই প্রমাণ দেব প্রমাণ যদি দিতে না পারি তখন আপনাদের যা খুশি তা করবেন আমি তা মাথা পেতে নেব কিন্তু মানুষ পৃথিবীতেই মরে পৃথিবীতেই জন্ম নেয় যেই ব্যক্তি মরল সেই ব্যক্তি জন্ম নিচ্ছে কিন্তু চর্মচোখে দেখা যায় না যা আত্মচক্ষু বা দিব্য চক্ষু দ্বারা দেখে নিতে হয় অবশ্যই আমি বলছি নির্ভয় আসুন আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা হবে আমি প্রমাণ সহকারে দেব যদি আমার প্রমাণ দেওয়ার পরেও যদি কেউ বলে
যে না এই প্রমাণটা মানি না তাহলে কোরআন অনুসারে ওই ব্যক্তি কাফের হবে যদি কেউ কাফের হইতে চান আসেন যদি কেউ প্রকৃত জ্ঞানী হইতে চান এই কথাগুলো বুঝতে চান আসেন ইনশাআল্লাহ আমি এগুলার ফয়সালা দেব ইনশাআল্লাহ সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ